সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। লিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি আন্দোলন, রাজনীতি ও নির্বাচন। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন। উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি মোহাম্মদ সাইদুর রহমান টেপা, আর আছেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। হাবিব ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। টপিকস রেখেছি আন্দোলন, রাজনীতি ও নির্বাচন। যদি আন্দোলন প্রসঙ্গ নিয়ে আসি, আর আপনার কাছে যদি আমার প্রশ্নের জায়গা থাকে যে নির্বাচনের প্রশ্নে বিএনপি আন্দোলন ফলপ্রসূ করতে পারছে কিনা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা টিভি দর্শক শ্রোতা দেশে বিদেশে তারা দেখছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। আসলে রাজনীতিতে আন্দোলন, রাজনীতি এবং নির্বাচন অঙ্গীভাবে জড়িত। তো সেখানে এখন বর্তমান যে জিনিসটা চলছে, যে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে নেমে গেছে অনেকদিন যাবৎ, ভোট চেয়ে বেড়াচ্ছে, আর বিরোধী দল কোন দলেরই তেমন কোনো তৎপরতা নেই। জাতীয় পার্টি তারা কিছু জায়গায় তারা ভোটের কথাবার্তা বলছে, আর কোনো রাজনৈতিক দলের কিন্তু নির্বাচন কেন্দ্রে কোনো তৎপরতা নেই। এখানে কিছু দল আছে যে দলগুলি আসলে রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম করলে সেখানে পরিবর্তনের সম্ভাবনা খুব কম, তাদের সেই জনবল বা সেই রাজনৈতিক সেই শক্তি সামর্থ্য কাঠামো তাদের সেরকম নেই। এখানে বিএনপি এবং বিএনপির সাথে যারা আছে কিছু দল মিলে, যে 20 দলের জোট, বিএনপির নেতৃত্বে একটা আন্দোলন হতে পারে। সেই আন্দোলন নিয়ে আগামী দিনে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সে ব্যাপারে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বিএনপি যে আন্দোলন করছে, বেগম জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি আজকে কারাগারে, মানে জেল হয়েছে, এবং ওনাকে নিয়ে যত ধরনের অসৌজন্যমূলক আচরণ কোর্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে তা হচ্ছে, তারপরও বিএনপি কেন আজকে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে আছে? এর এক কথায় উত্তর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির সেন্ট্রাল কমিটির মিটিংয়ে উনি বলেছেন যে আমার পরিণতি যাই হোক না কেন, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করবেন। এবং যেদিন জেলে চলে গেলেন, কোর্টে সর্বশেষ যাওয়ার সময় বলে গেছেন, আমরা সেই তার নির্দেশ মোতাবেকই, আমরা আজকে আমাদের যেমন ছিল লিফলেট বিতরণ, তারপর আমাদের মানববন্ধন থাকে, আমাদের আপনার আন্দোলন কাছে যদি আসি, হাবিব ভাই অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আসছে, তার মধ্যে একটা প্রসঙ্গ বিএনপি যদি শক্তিশালী আন্দোলন তৈরি করতে পারে তাহলে আন্দোলনটা ফলপ্রসূ হবে। আপনাদের খানিকটা তারা ইঙ্গিত দিয়েছে, আপনারা যে আন্দোলন করেন সে আন্দোলনটা ততটা ফলপ্রসূ না, এর আলোকে আপনি কি বলবেন? ধন্যবাদ। আন্দোলনটা কিসের সেটাকে জানতে হবে। হাবিব ভাই বিজ্ঞ রাজনীতিবিদ, হাবিব ভাই বলছেন নির্বাচনের মাঠে নেমে গেছে অনেক দল, আমরাও নামছি। আমরা এখানে যারা রাজনীতি করি, আমাদের রাজনীতি ধরুন সবসময় প্রতিদিন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি বছর প্রতি মাস হলো রাজনীতি। আমরা যারা রাজনীতি করি আমরা প্রতি মাসেই রাজনীতি। আন্দোলন যদি নির্বাচন করার জন্য আন্দোলন হয় তাহলে তো আর নির্বাচন হলো না। সরকার হটানোর জন্য যদি আন্দোলন হয় আন্দোলন সমর্থনযোগ্য না। আন্দোলন যেটা এখন করা উচিত বিএনপির, আমাদেরও করা উচিত, আমরা করছি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, লুটপাট, রাহাজানি, স্বজন প্রীতি, পকেট ভারি, টেন্ডারের টাকা, ব্যাংকে টাকা নাই, লুটপাট, এইসবের জন্য আন্দোলন। বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করতে হবে, এটা তো কোনো আন্দোলন হলো না।
ভাই তার ধারায় সে কথা বলছে, আমাদের বেগম জিয়াকে দীর্ঘান থেকে বের করে আমাদের আন্দোলন, সে যে কথাটা বললো যে আন্দোলন এগুলির সবকিছু বিষয় নিয়ে বিরোধী দলের কাজকে, বিরোধী দলের কাজ হলো দেশের মানুষের ন্যায্য ন্যায়সঙ্গত দাবিগুলি আদায়ের। আমাদের যে আন্দোলন, আমাদের আন্দোলন তো একটি, সেটা হলো যে জনগণ যেন তার নিজের ভোটটি নির্বিচারে দিতে পারে, এটা হলো আমাদের মূল। আর ভোটটাই কি জনগণের দাবি কিনা, ব্যাপার ভাই কিন্তু এইটাই একটা প্রশ্ন ছিল। ভোটটাই দাবি কিনা বলে সবকিছু, মানে একটা বিয়ের আয়োজন টায়োজন সবকিছু খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেল, বিয়েটা পড়ানো হলো না, কাজে আসলো না, তো ওই আয়োজনে কোনো মূল্য আছে ব্যাপার ভাই? আমাদের প্রশ্ন না, আমরা আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবেও বলতে পারি এবং জাতীয় পার্টির একজন সদস্য হিসেবে আমি বলতে পারি, জাতীয় পার্টি একটা নির্বাচনমুখী দল, আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে বিশ্বাস করে, আমরা নির্বাচন করব। এখন হাবিবভাইদের যে কনসেপ্ট যা তার যাদের চিন্তাধারা এখন যেটা বুঝতেছি বা সবসময় দেখছি, যে সবকিছু রেডি করে রাখলেন বিয়ে হলো না, তার মানে কি বোঝাতে চাচ্ছেন তা তো আমাদের বোধগম্য নয়। আমি যেটা মনে করি, নির্বাচন প্রক্রিয়া যদি সচল হয়, বেগম খালেদা জিয়া জেলে থাকুক আর দেশের বাইরে থাকুক কিছু আসে যায় না, কারণ আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে তারা সবাই জানেন 6 বছর 4 মাস বিনা বিচারে আটক করেছে। আমাদের দলের সমস্ত মন্ত্রী পরিষদ, এখন ওনাদের যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদও জেলে ছিলেন, এরকম শাহ মোয়াজ্জেম হোসেনও জেলে ছিলেন, ওনার ভাইস প্রেসিডেন্ট আমাদের দল করতেন, রিজাউল চৌধুরী মন্ত্রী ছিলেন, উনিও জেলে ছিলেন, তো এরকম আমাদের সমস্ত নেতাকর্মীরা জেলে ছিলেন, আমরা জেলে থেকেই কিন্তু নির্বাচন করছি, এবং আমাদের রেডিও টেলিভিশন কোনো পত্রিকায় কোনো রকম আমাদের কোনো জায়গায় যেতে পারে নাই, শুধু আমাদের কর্মী বাহিনী দিয়ে আমরা নির্বাচন করেছি। এখন ম্যাডাম খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনে নির্বাচন করতে হবে, তার মানে তো এটা কোনো সংগঠন না, কেন এটা একটা ধরেন ধরে নিতে হবে যে একজন রে পুঁজি করেই নির্বাচন করতে, আমাকে পুঁজি করে নির্বাচন করছে কিনা। যদি মনিরুজ্জামান ভাই, মনির আপনার কাছে আসি, যে পুঁজি করে নির্বাচন করছে কিনা এক, আরেকটা প্রশ্নের জায়গা যদি আমি থাকি, যে বিএনপি যে আন্দোলন করছে, এই আন্দোলনকে আওয়ামী লীগ কিভাবে দেখছে? জি ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি বাংলা টিভির সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে আজকের টপিক আন্দোলন, রাজনীতি এবং নির্বাচন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আন্দোলন থাকবে এবং রাজনীতির মূল উপাদান সেটা যদি গণতান্ত্রিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনটা হয়ে যায়, হয়ে থাকে, এবং মানুষের জন্য যদি, দেশের জন্য যদি সেই আন্দোলন হয়, সেটা তো অবশ্যই একটি রাজনৈতিক দলের একটি সুন্দর একটি দেশ পরিচালনা করার জন্য ন্যায্যত নৈতিক যদি কোনো দাবি থাকে, সেটা তো একটা গণতান্ত্রিক আন্দোলন হতেই পারে। আমরা কি সেটা আসলে বিএনপির বিগত দিনের রাজনীতির মধ্য থেকে আমরা দেখতে পাই? সেটা পাই না। সর্বশেষ যেটা হাবিব ভাই তার কথার মধ্য দিয়ে বলার চেষ্টা করছেন, বেগম জিয়ার সাথে অসৌজন্যমূলক আচরণ এবং তাদের বর্তমান মুভমেন্ট, যেটা টেপা ভাই বলার চেষ্টা করলেন যে এরশাদ সাহেব 90 গুণ অভ্যুত্থানের পরে যখন এরশাদ সাহেব জেলে ছিলেন তখন তারা সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে 91 সালের 27 নির্বাচনে তারা জাতীয় পার্টি হিসেবে সে নির্বাচনে অংশগ্রহণ করছে। দেখুন, বিএনপির বর্তমান যে আন্দোলন, সে আন্দোলনে কাকে নিয়ে আন্দোলন করতে চাচ্ছে, কার জন্য আন্দোলন? আমি আসলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কাছে মাঝে মধ্যে বোধগম্য হয়, আমরা একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, আমরা আইনের শাসন চাই, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তো আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান একজন দেশের সম্মানিত বিএনপি চেয়ারপারসন, যিনি দণ্ডিত হয়েছে একটি এতিমের টাকা মারার মধ্য দিয়ে, এখন একজন দুর্নীতিবাজ মানুষকে রক্ষা করার জন্য যদি বিএনপির আন্দোলন হয়, সেই আন্দোলনে বাংলাদেশের মানুষের কতটা সম্পৃক্ত থাকবে সেটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরও যদি আমরা বলি আন্দোলনের কথা, আজকের জায়গায় দাঁড়িয়ে হয়তোবা হাবিব ভাই বা তাদের দল হিসেবে বিএনপি মনে করতে চাচ্ছে লিফটের বিতরণ বা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনার স্বাভাবিক প্রক্রিয়া আগাতে চাচ্ছেন, এটাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু বিএনপির আন্দোলনের মানে যে আমরা যে মানে মানে যে প্রক্রিয়া আমরা দেখেছি 2013, 14, 15 সালে বাংলাদেশে পেট্রোল বোমার মধ্য দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা, শত শত স্কুল বাড়িয়ে দেওয়া, আপনার কাছে আসি,
যে এটা তো সত্যি বর্তমানে যে আন্দোলনটা করছেন এটা গণতান্ত্রিক উপায়ে করছে? আমি আমার প্রশ্নের জায়গাটা আপনার কাছে অ্যানসার চাচ্ছি, গণতান্ত্রিক ব্যবস্থায় নাই না। কথা হলো কি যে এখন তো বাংলাদেশ কি, এটা তো সামরিক শাসন চলছে না, একদলীয় শাসন তো না, এটা বলা হচ্ছে যে সংসদে গণতন্ত্রের দেশ বাংলাদেশ। সেখানে আজকে যে লিফলেট বিতরণ, সেখানে অনেক জায়গা থেকে লিফলেট বিতরণ করতে দেওয়া হয়, বাধা দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। একটা আমরা একটা কালো পতাকা প্রদর্শনের জন্য আমরা একটা দাঁড়ালাম পার্টির সামনে, সেখানে জল কামান দিয়ে সে যে অবস্থার সৃষ্টি করে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। আমরা অনশন করতে গেলাম এক পেশাবের সামনে, সেখানে আমরা চারটা পর্যন্ত সময় দিলাম, দশটা থেকে চারটা। সেখানে একটার সময় দেখলাম দুই পাশ থেকে আস্তে 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 পুলিশ এসে আমাদেরকে এভাবে উঠে দেবে, একটার মধ্যে উঠে গেল। তো এটা কি গণতন্ত্র না? এখন শেষ করতে দে, আর যে কথাটা বললো যে কথাটা একটা যখন বলে এটা আসলে আচ্ছা যদি আমি একটু আপনাদের সময় কিন্তু একই ধরনের কিন্তু ছিল, আমাদের সময় ছিল, কোনো সময় উচিত না গণতান্ত্রিক দেশে, কোনো সময় উচিত না। আর ট্যাপা ভাই যে কথাটা বললেন মিলাতে যাচ্ছে এখন নেতা রায় চৌধুরী আরো আরো সার ম্যাডামের এই মামলা, কিন্তু এক মামলা না। এখানে যে এই টাকাটা বলা হয় যে এটিএমের টাকা চুরি করে খেয়েছে, এই যে কথাটা বারে বারে বলতে 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 দেশের মানুষ এটা শুনতে চায় না। দেশের মানুষ কেন শুনতে চায় বলে আজকে আমি এই টেবিল থেকে আমি দাবি করছি যে এই সিদ্ধান্ত হয়েছে ফার্মার্স ব্যাংকে স্বাস্থ্য কত টাকা দেবে, এটা কি আওয়ামী লীগের টাকা না বর্তমান মুহিত সাহেবের টাকা? এই টাকা বাংলাদেশে এইবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 2000 কোটি টাকা দেবে এবং সেটা তারা আমি বললে শেষ করতে দেয় না, মাঝখানে হুট করে তারা দিলে কিন্তু হবে না। এবং এই বিগত 9 বছরে 14,000 কোটি টাকা দিয়েছে এই সমস্ত ব্যাংকে, তাদের অর্থ সহায়তা দিয়েছে, যোগান দিয়েছে অর্থ। কেন টাকা চুরি করবে যারা চোর, তারা ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দেবে না, আর সেখান থেকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ব্যাংকের সে আর্থিক সংস্থান দেওয়া হবে? এবং এই যে সিদ্ধান্ত নিল, তারপরে আবার এখন সিদ্ধান্ত নিয়েছে কি সরকারি ব্যাংকগুলিকেও সরকারি টাকা যে ফান্ডগুলি থাকে রাখার ক্ষেত্রে তাদেরকে অর্ধেক এবং বেসরকারি ব্যাংকগুলি করে কোন নীতি হতে হবে যায় না। ফার্মার্স ব্যাংকের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যে টাকাটা সে টাকাটা রেখেছিল 100 কোটি টাকা, আজকে সে টাকাটাও গায়েব হয়ে গেছে। কেন এই ফার্মার্স ব্যাংকের সাথে অর্ধাংশের টাকা ধরে নাই খায় না ছয় নাই এই কথা যখন আমি বলে আলমগীর সাথে যদি বেগম খালেদা জিয়াকে কম্পেয়ার করা হয় তাহলে আমরা মনে হয় জাতি হিসাবে আমরা আমাদের বিবেক বিবেচনাহীন মানুষ হিসেবে আমরা নিজেদেরকে উপস্থাপন করব। বাংলাদেশের আপনারা দাবি করবেন তিনবারের প্রধানমন্ত্রী যে সরকারে আসার মধ্য দিয়ে সরকারের শপথ বাক্য পাঠ করেছিল সেদিন কোন রকমের অন্যায় দুর্নীতির কোনো আশ্রয় নেবে না, কোনো বিবেকহীন কোনো কাজ করবে না, কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সরকার পরিচালনা করবে না। সেই রকমের শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে মানুষটি এতিমের টাকা ব্যবহার না করে বিভিন্ন ব্যক্তি যখন ব্যবহার করে এবং সর্বশেষ যে ব্যক্তির অ্যাকাউন্টে ছিল সেটা কি থাকা ন্যায্যতা ছিল? এই ন্যায্যতা অন্যায্যতার কারণেই বেগম খালেদা জিয়ার আজকে জেলে হয়েছেন। ওনারা টেলিভিশনে বলার চেষ্টা করেন যে এই টাকাটা 2 কোটি টাকাটা 6 কোটি গেছে, 2 কোটি টাকা তো 6 কোটি হওয়ার কথা না, এই টাকাটা এতিমদের মধ্যে বন্টন করার কথা, এতিমদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করার কথা ছিল। এক সেকেন্ড ভাই, আমি আপনার কথার মধ্যে আমি ঢুকি নাই, তারপর আসেন ওনাদের এই যে আন্দোলনের মধ্যে ওনাদেরকে বাধা দেয়, ওনাদের প্রিভিয়াস রেকর্ড কি বলে, পূর্বের ইতিহাস কি বলে, বিএনপি দেশে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কখনো মুভমেন্ট করতে পারেন নাই, আন্দোলন করতে জানেন না ওনারা। বেগম খালেদা জিয়া যখন গুলশানে কার্যালয়ে এসেছিলেন উনি বলেছিলেন এই সরকারকে, শেখ হাসিনা সরকারকে পতনের মধ্যে দিয়ে বাসিয়ে বাড়িতে ফিরে যাবেন, সেদিনে উনি এই যে আন্দোলন ডেকেছিলেন এবং আপনার গোটা বাংলাদেশে যে অবরোধ ডেকেছিলেন সেটা উর্ধ পর্যন্ত বেগম খালেদা জিয়া করেনি। অর্থাৎ গণতান্ত্রিক নর্মস যাদের ভিতরে নাই, একটি সুশৃঙ্খল আন্দোলন কত প্রকার ও কি কি এইগুলো যারা জানে না তারা আন্দোলনের কথা বলে আমার হাসি পায়। এবং সরকার তো অবশ্যই বিএনপি যেখানে অনৈতিক কর্মকাণ্ড 2013-14-15 সাল এই সরকার ক্ষমতা আসার মধ্যে দিয়ে দীর্ঘ 3টি বছর যখন প্রবাহিত ছিল বাংলাদেশে,
নিরীহ মানুষ হত্যা করা, তখন বিএনপি কে নিয়ে আমাদের আশাবাদ হওয়ার কোনো সুযোগ নেই। এইবার আমি কথাটা বলি, এই যে বলে যে কথা, কথাটা আসলে ভুল কথা একটা। এতিমেরটা কত যে কুয়েতে আমি যে টাকাটা দিয়েছিল এবং খালেদা জিয়ার যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন অ্যাকাউন্টে এসেছিল, টাকাটা তো এতিমকে দেয় নাই, টাকাটা দিয়েছিল জিয়া রহমানের নামে কল্যাণকর যে কোনো একটা ট্রাস্ট গঠন করার জন্য। সেটা এতিমকে দেওয়া হতে পারে, সেটা দুস্থ মানুষকে দেওয়া হতে পারে, সেটা চ্যারিটেবল যেটা আর কি, যেটা লেখাপড়ার ক্ষেত্রে সহায়তা করতো, এই সমস্তগুলি ছিল। এবং এই টাকাটা দেশের জনগণকেও দেয় নাই, এতিমকেও দেয় নাই, দিয়েছিল জিয়া রহমানের নামে একটা কিছু করার। এবং সেই টাকাটা জিয়া রহমানের নামে অর্ধেক টাকা দিয়ে এখন মামলা হলো 2 কোটি 10 লাখ, তাহলে টাকা তো 4 কোটি 40 লক্ষ 81 হাজার, পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে দুই ভাগে করছে। আর এই টাকাটা কিছু জমি কেনা আছে কিছু টাকা, হ্যাঁ টাকাটা এটা এটা বেগম খালেদা জিয়ার এখানে কোনো দায়িত্ব নাই, ওনার ওখান থেকে যখন আজকে প্রধানমন্ত্রী অনেক টাকা অনেক জায়গায় দিচ্ছেন, মানে সে দেওয়ার ক্ষেত্রে সেইগুলো প্রথমত যেটা বললেন হাবিব ভাই, হাবিব ভাই আমাদের সিনিয়র নেতা, আমাদের নেতা ছোটবেলার নেতা, দেখছেন 90 গণভুত্থানের নায়ক সে। দুর্ভাগ্যজনক হলো এই বিএনপি করার মধ্য দিয়ে হাবিবের সবকিছু ভুলে যেতে চাচ্ছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট এই নামটা বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকা এবং আপনাদের মিডিয়ায় প্রচার করে থাকেন। জিয়া অরফানেজ মানে জিয়া এতিমখানা, অরফানেজ মানে এতিম, এতিমদের জন্য স্পেসিফিক একটা ফান্ড থাকার পর যদি হাবিব ভাই বলেন যে এটা জিয়ার মানে এতিমদের টাকা না, আর যে কথা হাবিব ভাই সবচেয়ে বড় কথা ভুল কথা বলছেন, এটা আমি বলবো যে এটা মিথ্যাভাবে উপস্থাপন বা ভুলভাবে উপস্থাপন করছেন জাতির সামনে, সেটা হলো কোনো স্পেসিফিক কখনো কোনো এতিমদের জন্য গরিব অসহায় মানুষের জন্য যখন কোনো একটা খাতে কোনো সরকার দেয় সেটা ওই নির্ধারিত খাতের জন্যই ব্যয় হচ্ছে, সেটা জেনারেল মুস্তাফিজের ফান্ডেও যাওয়ার কথা না, এই সলিমুল্লাহ কামালের ফান্ডেও যাওয়ার কথা না, কোনো কামালের ফান্ডেও যাওয়ার কথা না, তাদের ব্যক্তিগত ফান্ডে যেতে পারে নাই, আমি মনে করি ব্যক্তিগত জমিও কোনো কথা না। আপনি তো দেবেনই, আমি আমার কথাটা আসি। এখন হাবিব ভাই মনির ভাই এদের ঝগড়ার মধ্যে আমরা আর কি কথা বলবো, ওই ঝগড়া ঝগড়ি যাই হোক সত্যি মিথ্যে দিয়েই এখন ঘটনা হচ্ছে কি জানেন, আমার খুব লজ্জাও লাগে খারাপও লাগে বলতে ইচ্ছাও করে না, কারণ এই আমাদের গ্রামের প্রবাদ বাক্য আছে, সালিশ মানে আমি তাল গাছটা আমার থাকতে হবে, অন্যায় আমি করব তারপরে এটা আমি নিজে অন্যায় করব না। আজকে একটা সিনেমা দেখলাম, ছেলে খারাপ হয়েছে বাপ ইয়া করতেছে, এখন হাবিব ভাই আমাদেরকে তখন আমার স্বৈরাচার বলে উনি, এবং 90 আন্দোলনে আমাদের উনি মানে উনি ছিল নেতা, আমাদের বের করে দিল। তা হাবিব ভাইয়ের সরকার, হাবিব ভাই তখন বিএনপি সরকার টাকা দিছে, টাকা কুয়েত সরকার, সেই টাকা এতিমখানায় দেয় নাই। আর আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদ সাহেবকে গিফট দিছিল, গিফট উপঢৌকন, উপঢৌকন মানে আপনারা আমি একটা কলম হন দিলাম উপঢৌকন, এটা সম্পদান, সম্পদান সোনার পিস্তল, গুলি হতো না এই পিস্তল, উনি সরকারি কোষাগারে জমা দেয় নাই বলে বিএনপি সরকারের আমলে ওনাকে 10 বছর সাজা দিছে। তার ব্যাপারে কি যেখানে একটা উপঢৌকন দিল তার জন্য 10 বছর, এবং আপনি ছিলেন তখন সেই আন্দোলনের পুরোধা, হ্যাঁ নেতৃত্ব দিয়েছেন ছাত্র আন্দোলনের, হ্যাঁ 10 বছর একটা লোককে সাজা দিয়ে দিল, আর এখন টাকা দিয়েছে এতিমখানার জন্য, এতিমকে উপঢৌকন আপনারা সাজা দিতে পারেন, আর টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আপনারা সাজা, এটা কোন ধরনের রাজনীতি রে ভাই? উপঢৌকনের আই বলে কি উত্তরটা আমি দিই, কি দেবেন আমি মনে করি যে সরকারের আমলে দিক বিএনপি সরকারের আমলে দিয়েছেন, আমি মনে করছি এই কাজটা ঠিক হয়নি, ঠিক আছে আপনার কাছে না ঠিক হয় না, ধন্যবাদ আপনাকে দিলাম। আমি বলে
আর ম্যাডাম জিয়াকে নিয়ে আজকে যে এই যে যে এরশাদ সাহেবের জেল দিয়ে দিয়েছে, এরশাদ জেলে ছিল, আজকে বেগম জিয়াকে এই যে সাজা দিয়ে জেলে পাঠানো এবং তার আগের থেকে তার কোর্টে যাওয়া আসার পথে এবং সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের ঘরের ভিতরে আটকে রাখার জন্য যে শত শত কোটি টাকা র‍্যাব পুলিশ বিজেপির পিছনে খরচ হলো, আরে ভাই সেই হিসাবে আমি আপনার বলি, আরে ভাই সেটা কোন নৈতিকতার ভিত্তিতে, কোন নৈতিকতার ভিত্তিতে বেগম খালেদা জিয়া এটা নিয়ে আজকে যা হচ্ছে প্রতিনিয়ত। আমি বলতে চাই না যে মনির যে কথা বললো যে বেগম জিয়ার সাথে মখা আলমগীরের আলোচনাটা আমার লজ্জা লাগছে, আমি লজ্জার ব্যাপার না, ব্যাপারটা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে উনি কোনো কারো ক্ষতি করেননি, উনি কারোর বিরুদ্ধে বলছেন, টাকা টাকা টাকাটা যদি বাংলাদেশ সরকারের জন্য আসতো সেটা হলো আলাদা কথা ছিল, এটা ওনার স্বামীর নামে টাকা আসছে, তারেক রহমানের বাবার নামে টাকা আসছে, এই টাকাটা তারা যদি, এটা তো এটা প্রাইভেট ট্রাস্ট, একবার পাবলিক ট্রাস্ট না প্রাইভেট ট্রাস্ট, সেই টাকাটা তারা ব্যবহার না করে থাকলে তার জন্য জিয়া রহমান আত্মা কষ্ট পাবেন, এই টাকা ব্যবহার না করে থাকে জগৎ ব্যবহার না করার কারণে তারেক রহমান অনুতপ্ত হবে, এখানে দেশের মানুষের এখানে ইনভলভমেন্টের কারোর কোনো ট্যাক্সের পয়সাও না, কারোর কোনো শ্রমের পয়সাও না, কোনো রকম এর টাকাও না, যে এটা তারা তাদের আন আপনার সাপোজ ট্যাবা ভাইয়ের বাবার নামে যদি আমি টাকা দিই 10 লাখ, সেই টাকা যদি ট্যাবা ভাই যদি বাবার নামে ট্রাস্ট না করে যদি উনি যদি খরচ করে ফেলে তাহলে কার বলার কি আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় একটা মানুষ থাকার মধ্য দিয়ে সেটা তার প্রধানমন্ত্রীর ফান্ডের ভিতরে ঢুকতে পারেন না, এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ব্যাংকে সেদিন এই অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, যদি তাই না হয়ে থাকে সেটাই সোনালী ব্যাংকে প্রধানমন্ত্রীর পাশে, এখন যদি হাবিব ভাই যে বললাম সে সহসভাবে একটা উত্তর দিলে, সে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বিদায়ী তৎকালীন সরকার কুয়েত সরকার তাদেরকে জিয়া অরফানেজ ট্রাস্ট একটা একটা জায়গায় ফান্ড দিয়েছে, সেই ফান্ডটা ব্যবহার করে নাই, সেই ফান্ডটা বিভিন্ন ব্যক্তির নামে ছিল, কখনো জেলার মোস্তাফিজের নামে, কখনো সলিমুল্লাহ কামাল ইকোনো বলপেনের মালিক, এক একজনের কাছে ছিল, এই থাকাটাই তো অনৈতিক ছিল, এবং বেগম খালেদা জিয়া সহ অনেকে ওখানকার ট্রাস্টে কিভাবে মেম্বার হয়। আচ্ছা আমি তোমাকে উত্তরটা দিই, কথা হলো যে যে মনে যে কথাটা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সেই জিয়া রহমানের প্রতি তার শ্রদ্ধার কারণেই জিয়া রহমান ক্ষমতা থেকে যাওয়ার পরে মাঝখানে কিন্তু 9 বছর 10 বছর তত্ত্বাবধায়ক সরকার মিলে প্রায় 9 বছরের উপরে রাষ্ট্রীয় ক্ষমতা অন্য কেউ ছিল, এবং এটা তো আমাদের তখন দিয়ে দিত জিয়া রহমানের নামে, সে ভালোভাবে দেখাতো দেশের সেবা দিতে পারতো, সে দেয়নি কেন, দেয়নি যখন জিয়া রহমানের ওয়াইফ যখন রাষ্ট্রের মধ্যে আসছে তখনই কিন্তু টাকাটা দিয়েছে, এর আগে বা পরে আর কিন্তু কোন সময় কোর্ট থেকে এইভাবে এতিমদের জন্য টাকা কিন্তু দেওয়া হয়নি, এটা মনে রাখা দরকার। দ্বিতীয় কথা আমি বলে আজকে তো ভাই যে যে ভাই পড়েন না কেন, হ্যাঁ আপনি বলতে পারেন এখন দেখুন খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে নির্যাতনের মধ্যে রেখে দিয়ে যদি মনে করেন, যদি কেউ যদি মনে করে থাকে যে এইটাই শেষ, এটা কিন্তু ঠিক না, আজকে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, প্রতিটা ঘটনার জবাব দিতে হবে, বেগম খালেদা জিয়াকে যে আপনার যে কথাটা আপনি বললেন এরশাদ সাহেবের কথা, হ্যাঁ এরশাদ সাহেবের ওইটা আমি তো বলেছি, এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা ভুল করেছি, আমি ভুল করেছি বলবো, কারণ আমি তখন অন্যতম নেতা ছিলাম, আমাদের উচিত ছিল এরশাদ সহ জাতীয় পার্টিকে তখন নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হয়নি, কারণ তার মানে আপনারা কি স্বৈরাচার বড় স্বৈরাচার গণতন্ত্রকে হত্যা করছেন, একজন হত্যাকারী গণতন্ত্র হত্যাকারী আপনারা নির্বাচন করতে দেওয়া উচিত হয়নি কেন, এবং আমি সমস্যা কি, আর আপনি যে কথা গর্ব করে বলেন যে এরশাদ সাহেব 5 জায়গা থেকে নির্বাচিত হয়েছিল, গর্ব করে বলি না আমি, সত্যি কথা তো আমি বলি, আজকে আপনি আসেন বিদেশ থেকে নির্বাচন করলো আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয় 85টি আসন থেকে নির্বাচিত হবে, আমি তো করলে সেই নিয়ম তো আপনার আলোচনা করতে আমি আপনাকে আজকে জল কামান
জল কামানের কথা আপনারা বলতেছেন, জল কামান আমদানি করছেন আপনারা হাজার হাজার কোটি টাকা দিয়ে, এবং জল কামান আমদানি করছেন জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য। 172টা মিটিং এ আপনারা আমাদের মিটিং আরে মিটিং এত কত যাওয়া উচিত ছিল কেন কি ভাই? তার মানে কি আপনারা সমস্যা না, তার মানে কি আমি বলি ছোট ভাই এখন তো সরাসরি মতো কথা ভাই আপনি বলে লালদিঘির ময়দানে আমি যদি মিটিং এ কোনো কারণে যেতে পারি না বা যাই নাই, মেরেই ফেলছিলেন ওই দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মিটিং এ, সেদিন প্রায় 30 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, একজন না বিদ্যুতের জন্য এই যে বাস পড়ায় মানুষ মারতেছেন মারছেন কিভাবে গণতন্ত্র মুক্তি পাবেন পিছনে পিছনে আমরা আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। হাবিব ভাই আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, বিরতির পর যদি আপনার কাছে একটা বিষয় আমি মানে মওদুদ আহমেদের একটা উদ্ধৃতি জানাতে চাই, যে তিনি কিন্তু একটা উদ্ধৃতি দিয়েছেন যে বিএনপির এখন প্রধান এজেন্ডাই হচ্ছে হলো খালেদা জিয়াকে কারামুক্ত করা। এখন আসলে বিএনপির মূল এজেন্ডা কি, খালেদা জিয়াকে কারামুক্ত করা নাকি নির্বাচন করা না জনগণের পক্ষে কাজ করা? বিএনপির এজেন্ডা বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা, নির্বাচনে যাওয়া, জনগণের দাবি নিয়ে কথা বলা, আমরা সবগুলির মধ্যে আছি। কিন্তু একটা উদ্ধৃতি দেওয়ার কারণ, একটা উদ্ধৃতি দেওয়া মানে কি, সে হয়তো কথায় কথা একটা বলছে, তার আগে পেছে তার অনেক কথা বলছে, হয়তো পেপারে ওইটাই মূল জিনিসটা আসছে, বেগম খালেদা সাথে তার অনেক কথা বলছে, তো এটা একমাত্র নয়, একমাত্র হচ্ছে বেগম খালেদা জিয়াকে, আমার দৃষ্টিতে আর কি বেগম খালেদা জিয়াকে কেন জেলে থাকতে হবে, আমরা কেন তাকে বাদ দিয়ে নির্বাচনে যাব? আচ্ছা, কেউ যদি আইনত দোষী সাব্যস্ত হয় তাহলে তার কি হয়? এই আইনত দোষী সাব্যস্ত হওয়ার অ্যানসারটা এই অ্যানসারটা এই, আজকে আপনি ধরেন বিএনপি যদি ক্ষমতা থাকে এই মামলা কি বেগম খালেদা জেলে, তো অথবা তত্ত্বাবধায়ক সরকার যদি যারা দুর্নীতির মামলা দিয়েছিল আজকে মানে প্রধানমন্ত্রীর নামে ছয়টা মানে চারটা সেই সরকার যদি কন্টিনিউ করতো তাহলে আজকে বেগম খালেদা জিয়া যেভাবে জেল হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর নামে উনার 5 বছরের উনার তো 20 বছর হতো তারা ইতিমধ্যে আবেদন করছে অ্যাপিলেট ডিভিশনে, এর চেয়ে বেশি তার জন্য সাজা হয়, কারণ এই মামলায় এর চেয়ে সাজা বেশি হওয়া উচিত বলে তারা ইতিমধ্যে দাবি করেছেন, সেটা কিছুদিনের মধ্যে শুনানি হবে। আর যেটা হাবিব ভাই বলার চেষ্টা করলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা, আর মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত মামলাগুলো
ওয়াশমেন্টে যে ফাইট করে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জন্নাতি শেখ হাসিনার মামলাগুলো থেকে রেহাই পেয়েছে। এই মামলা দুইটা ধরন ছিল, একটা হলো বিশেষভাবে এটা করতে পারে, যেটার মধ্যে দিয়ে বিএনপির অনেক নেতা আমরা ক্ষমতা আসার মধ্যে দিয়ে অনেকেই মুক্ত হয়েছে, জামিন পেয়েছে, তাদের মানে কেস শেষ হয়ে গেছে, মামলা শেষ হয়ে গেছে। কিন্তু দুদক যে মামলা করেছে, এই মামলাটা করেছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদক, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং দুদকের দুদকই মামলাটা করেছিল। সেই মামলাটা কোয়াশমেন্ট হয়নি, কোয়াশমেন্টে যাওয়ার পরে এই মামলার মেরিট থাকার কারণে এই মামলা সর্বশেষ হয়েছে। এবং ওনারা বলেন তাড়াহুড়োর কথা, দশটি বছরের মধ্য দিয়ে একটা একটা রায় হলো, তারপরে বলতেছে তাড়াহুড়ো করা হলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। যেটা বলে যায় দুদক মামলা দিল বর্তমান প্রধানের নাম, প্রধানমন্ত্রীর নামে 15টা, বিএনপি আমরা এমন মিলে আর এনার নামে হলো 6টা 7টা। এখন যে দুদক একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে 15টি মামলা দিল এবং 15টি মামলা 6টি মামলা রাজনৈতিক বিবেচনায় উড্ড হয়ে গেল আর 9টি মামলা 3 মাসের মধ্যে শুনানি করে শেষ করে দিল, তাহলে এই যে একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে এতগুলি মামলা দিয়ে দেশ জাতির সামনে তাকে যে অপমান করলো, তাহলে সেই দুদকের কি তার শাস্তি পাওয়া উচিত না? এই যে দুদক একজন নামে 15টি মামলা দেওয়ার পর একটা মামলারও যদি কোনো কন্টেন্ট থেকে না থাকে, শাস্তি দেওয়ার মতো কোনো উপাদান না থেকে থাকে, সেই দুদক বেগম খালেদা জিয়ার মামলাগুলো সেই মামলার অবশ্যই বেগম খালেদা জিয়ার নামে 5 বছরের মামলা হয়েছে কম মামলা থাকার কারণে, আজকে প্রধানমন্ত্রীর নামে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 20 বছরের মামলা। বেগম খালেদা জিয়ার সরকার, এমন বাংলাদেশের মানুষ জানে তৎকালীন সময়ের যে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ সাহেব, সেই কারণে তৎকালীন সময়ে নাইকোর কাছ থেকে দুর্নীতির কারণে, গাড়ি নেওয়ার কারণে তার চাকরিটা হারিয়েছিল, অর্থাৎ মন্ত্রিত্ব হারিয়েছিল, অর্থাৎ নাইকোর সেই মেরিটটা মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে সেই মামলাটা হয়েছিল সেই মামলাটা টেকার কথা না, কারণ এটা শুধুমাত্র এমইউ সাইন হয়েছিল, এক্সিকিউশনে যায়নি, অর্থাৎ এই রকমের মামলা দিয়েছিল। আর দুই একটা কথা বলি আপনার, উনি বলছেন যে এই দুদক যদি জন্নাতি শেখ হাসিনার বা বেগম খালেদা জিয়ার নামে অন্যায়ভাবে কেউ মামলা দিয়ে থাকে, জন্নাতি শেখ হাসিনা গত পরশু দিনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মিটিংয়েও স্পষ্টতই বলেছে, যারা সেদিন জন্মত্রী শেখ হাসিনাকে হয়রানি করেছিল, যে বা যাহারা এবং যে সমস্ত মানুষরা মিথ্যে স্টেটমেন্ট করেছিল, এবং আপনারা খুব ভালোভাবেই জানেন তৎকালীন সময় দুজন ব্যবসায়ী মাননীয় প্রধানমন্ত্রীর নামে তৎকালীন সরকারের চাপে দুইজন ব্যবসায়ী তাদেরকে তার বিরুদ্ধে মামলা দিয়েছিল, টাকা নেওয়ার মামলা। দুজন ব্যবসায়ী, একজন হলো নূর আলী এবং একজন হলো আজমজে চৌধুরী। ইতিমধ্যেই 2008 সালের নির্বাচনের পর, 2008-এর নির্বাচনের পরে তারাই এবার স্টেটমেন্ট করেছে, ওই সরকার আমাদেরকে জোর করে স্বাভাবিক কিনে সেই মামলা আদালতে টেকার কথা নয়। আর যে কথা হাবিবে বলছেন, 111-এর সাথে সমস্ত কুশীলব যারা আছে তাদেরকে বাংলাদেশে একের পর এক, বঙ্গবন্ধু কন্যা 75-এ বঙ্গবন্ধু হত্যার পরে যারা এদেশে ভেবেছিল জিয়াউর রহমানরা এদেশের স্বাধীনতা বিরোধীদের যখন প্রধানমন্ত্রী বানিয়েছিল, বাংলাদেশের মানুষ কল্পনাও করে নাই এই যুদ্ধ অপরাধীদের বিচার হবে, আজকে নিজামী, মুজাহিদ, সাইদি, সাকা চৌধুরী সকলের বিচার হয়েছে। আজকে যারা 111-এর সরকারের সময় যারা এটা কুশীলব তৈরি করে সুলতান্ত্রিক সরকার কায়েম করতেছিল তাদেরও বিচারও বাংলাদেশের মাটিতে হবে। এবং আমি আরো কিছু কথা বলেছি ভাই, আমি কিছু ব্যাংকের যে ব্যাপারগুলো, যারা যারা এই অন্যায়ের সাথে জড়িত, ফার্মার্স ব্যাংকের মহিউদ্দিন খান আলমগীর, অনেকে ভেবেছিল বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন বাচ্চু সাহেব, ওনাকে আইনের মুখোমুখি করা যাবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হচ্ছে, বিকজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জন্নাতি শেখ হাসিনা। আমি ওই কথাটা বারবার একটা মামলা ছিল, শুধু ওই আজিমজ চৌধুরী আর ওই যে নূর আলীর না, তখন ওই যে বঙ্গবন্ধু নবথিয়েটার, তারপরে ওই যে স্যারের ই কিনা রাডার কিনা, অনেকগুলি মামলা আছে, 400 কোটি 500 কোটি 300 কোটি টাকা, এরকম ওই যে বিদ্যুতের কাজ পাওয়া দেওয়া 3 কোটি টাকা, এই মামলা ছিল আর কি।
আমার প্রস্তুতি ওইটাই আমি তাই করতে চাই যে যদি ওই সরকার কন্টিনিউ করত তাহলে কি হতো, এবং আজকে যদি বিএনপি ক্ষমতা থাকতো তাহলে তো বেগম সাজা হতো না, আমি ওইটাই বলতে চাচ্ছি আর কি। আর যে কথাটা বলা হচ্ছে যে বর্তমান নীতি নৈতিকতা এবং দুর্নীতির কথা যেটা বলা হচ্ছে, আজকে যদি নীতি নৈতিকতার দিক থেকে আমরা চিন্তা করতে চাই, আমরা আজকে কোন পর্যায়ে আছি, ক্লাস ওয়ানের প্রশ্নপত্র ফার্স্ট থেকে শুরু করে বিসিএস প্রশ্নপত্র ফার্স্ট, তারপরে হাই স্কুলে এসএসসি এইচএসসি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি হয়ে গেছে, যে কথাটা আমি বলেছিলাম যে রিজার্ভের টাকা চুরি হয়ে যাওয়ার পর তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উনি ইন্ডিয়ায় গেছেন একটা সেমিনার বক্তব্য দিতে গিয়ে, আমি একটা উদাহরণ দিয়েছিলাম কারো সন্তান যদি মারা যায় সেই লাশ ঘরের ভিতরে রেখে বাইরে যদি কেউ নৃত্যসঙ্গীত বসায় তাহলে তার বিপদটা কোন জায়গায় থাকলে নৃত্যসঙ্গীত করতে পারে, সেটা লাশ ঘরের ভিতরে রেখে। বাংলাদেশ ব্যাংকের উনি গভর্নর মানে কি, উনি ওই গার্জিয়ানের মতো, উনি জানছেন যে বাংলাদেশ ব্যাংকের থেকে 800 কোটি টাকা চুরি হয়ে গেছে, তারপর উনি সেই টাকার দিকে কোনো রকম উদ্ধারের চেষ্টা না করে ইন্ডিয়ায় গেলেন হলো আপনার হলো সেমিনারে, আসার পরে অর্থমন্ত্রী ওনার বিরুদ্ধে অব্যবস্থা নিতে গেল, আর উনি একটা সাংবাদিক সম্মেলন করে বাগান বাড়িতে তার ইতিহাস সাংবাদিক সম্মেলন করে উনি আমার প্রধানমন্ত্রী বলে দাবি করলেন, প্রধানমন্ত্রী তার ভিতরে সমানুভূতি চললেন, এবং সেই এরকম একটা মানুষ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে আবার শিক্ষকতা করতেছে। আমার কথা হলো যে কোন ক্ষেত্রে এমন কোন ক্ষেত্রটা আছে যে ক্ষেত্রটা আজকে সুস্থ মতো চলছে, প্রতিটা ক্ষেত্রে আজকে ধরেন রাজনীতি বলেন সমাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছু ধ্বংসের মুখে, আজকে আওয়ামী লীগ যারা আসলে ক্ষমতা আছে তারা কিন্তু বুঝতেছে না, আপনি যান আপনার যে রোকে সরণে যান আপনার বলেন আর ফার্নিচার যে দোকানগুলি ছিল আমার এলাকায় প্রচুর মানুষের ফার্নিচার দোকান সব মিস্ত্রির হাত মানে ব্যবসা বন্ধ, কোনো ব্যবসা বন্ধ কিছু নাই, মিডিল ইস্ট থেকে আমার এলাকার লোকদের সব ফিরে চলে আসতেছে, আজকে দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে সরকার বুঝতেছে না, সরকার একটাই কাজ বেগম খালেদা জিয়াকে চোর চোর বলা লাগবে, তারেক রহমানকে অবাধ দেওয়া লাগবে, বিএনপিকে ধ্বংস করা লাগবে। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই দুই দল আওয়ামী লীগ আর বিএনপি এরা হলো মামলাবাজ পার্টি, মামলাবাজ সরকারই বলব, বিএনপি মামলা স্টার্ট করছে, কিন্তু আমার দলের চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের 69টা মামলা, আমার দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের দিয়েছিল 38টা মামলা, এরা মামলা দিতেই আছে, এদের ব্যবসা মামলা, আপনার সাবের হোসেন চৌধুরীর মতন লোকরে আপনার ওই যে চামচ চুরির মামলা প্লেট চুরির মামলা ঠিক না, না আমার প্রশ্ন আপনাদের ব্যবসাটা কি দুই দলের মামলা মামলা আর মামলা 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 হামলা হামলা গুলি গুলি আর গুলি, হ্যাঁ আমরা গুলি 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 মানে আমরা মারলাম গুলি গুলি চিটাগাং মারলাম এই জায়গা মারলাম ও জায়গা মারলাম মারছি ধরে নিলাম মারছি ঠিক আছে মারছি বলেই তো ধরেন আজকে আপনাদের দুই দলের উপরে মানুষের এই বীতশ্রদ্ধা এই সব আরম্ভ হয়ে গেছে, দুর্নীতি রাহাদানি সব চলছে, পকেট ভারি হচ্ছে ঠিকই বলছি, ডাকাত ক্ষমতা দখল করছেন, তারপরে এটি নির্বাচন ক্ষমতা দখল করছে ঠিকই আপনি বলতেছেন ধরেন আপনি হাবিব ভাই আজকে শুক্রে শুক্রে আর দিন হয় না আপনি বিএনপি করতেছেন ভাই, হ্যাঁ আপনার আব্দুল সত্তার যখন নির্বাচিত সভাপতি ছিল নির্বাচিত প্রেসিডেন্ট ছিল তখন আপনার ইন্দুর বাড়িতে ইন্দুর বাড়িতে না 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 ওরা ভাই আপনার দলের চেয়ারম্যান হাই জিন্দাবাদ দিয়া আমি আসি হাজির হয়েছি হা না ভোট কিরের ভাই কিসের গণতন্ত্রের ভাই, হ্যাঁ আপনারা জোর করে আমার দলের চেয়ারম্যান নির্বাচনে আসিয়া নির্বাচন দেশে সেই নির্বাচনে আপনারা যোগদান করেন নাই, আপনাদের প্র্যাকটিস হচ্ছে বিএনপি প্র্যাকটিস হচ্ছে নির্বাচন না যায় ঠিক আছে কেন জানি ভাই গণতন্ত্র গণতন্ত্র কেন জানি আমরা আমার আমার দল আমরা ক্ষমতা আমরা জোর করে ক্ষমতা নিছি তাহলে আপনারা কি চুমু দিয়ে ক্ষমতা নিছেন আব্দুল সাত্তার কি বলেন ভাই আপনি বলেন আব্দুল সাত্তার এরশাদ কে নাকি পিস্তল ধরছিল কে বলছেন লাঠি পিস্তল ধরছিল আব্দুল সাত্তার প্রেসিডেন্ট ছিল ব্যক্তিগত ভাবে ওনার সাথে আমার সম্পর্ক ছিল না থাক কি ওইটা খবর শুনতে চাই কেন কি খবর আপনি আপনি কাজ করতে আপনি একজন বললেন আব্দুল সাত্তার এরশাদ সাহেবকে ক্ষমতা নিতে বাধ্য করছে
আপনাদের দুর্নীতি করতে দেয় নাই আবুল কাশেম তো আরম্ভ করে নীতি হাবিব ভাই কিছু নীতি নৈতিকতার কথা বলছে নীতি নৈতিকতার কথা যদি হাবিব ভাই বলে হাবিব ভাই আমার নেতা এখনো বলছি উনি আমার নেতা অনেক স্ক্রিন বলছি বাইরেও বলবো নীতি নৈতিকতার যদি কথা বলে তাহলে হাবিব ভাই বিএনপি নামক এই রাজনৈতিক দলটি করতে পারেন না যেখানে বেগম খালেদা জিয়া দুর্নীতিগ্রস্ত হয়ে জিয়া অর্ফানেজ ট্রাস্টের মামলায় জেলে আছেন সাথে সাথে আরেকটা সন্তান ইতিমধ্যে এফবিআই এসে বাংলাদেশে তারেক রহমান সম্পর্কে হাবিব ভাইয়ের মতন একজন সিজন পলিটিশিয়ান ওনারা নীতি নৈতিকতার কথা বলে আর তারেক রহমানের নেতৃত্ব মানে বাংলাদেশের দুর্নীতির মহা আখ্যা নায়ক তাকে নেতা মানে আবার নীতি নৈতিকতার কথা বলে রহমানকে আপনারা শাস্তি দিলেন 7 বছরের জেল 200,000 জরিমানা কিসের জন্য একটা সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করেছে বাবার নামে টাকা আছে সেই টাকা খরচ করে নেই সেই টাকা আছে দুর্নীতি জেল দিলে নিয়ে নেবো সমস্যা কি সিঙ্গাপুর থেকে কত টাকা চলে আসছে কথাগুলো ভাই সমস্যাটা কি আমাকে হাবিব ভাই তো সমস্যা কি গোয়া জাজ বানাইছে যে উকিলই না আপনার দলের বর্তমান চেয়ারম্যান শুনেন যে তারেক রহমান সাহেব আর বাবর সাহেব মারা উচিত ইব্রাহিম সেলিমের মেয়ে আছে না ডরতি গুলি করা উচিত দেলোয়ারের থাকে কিনা কি বলে আপনার ভালো চিকিৎসা করে দেবো আমি আপনাকে বলি আমি আপনাকে এই কথাটা বলি যে আজকে যে কথা আসাম নির্বাচন শেষ কথা বলতে চাই আমি আপনার শেষ কথা বলতে চাই আসে আপনারা সরকারে পৌঁছে যান এই কথা বলেন সকালবেলা বলা যে এই সরকার দুর্নীতিবাদ এই সরকার ভোটার দিকে দেন এই বলেন সেদিন শেখ হাসিনার ভোট চুরি করে এখান থেকে নিয়ে 46 সালে ক্ষমতা গিয়েছিল সেখান থেকে আশ্চর্য বন্ধ রাখছিল এই টাইপের ভোট কারণ তারা আবার কথা বলে এখন আমি আপনার আসল জায়গায় আসি যে বিএনপির কথা আপনার বলেন বিএনপি দুর্বল রাজনীতি করতে পারে না আন্দোলন করতে পারে না কিছু করতে পারে না আমি আগে ওই কথা বলছি বারবার যদি বিএনপির যদি এই রকমের প্রিভিয়াস তাদের রেকর্ডটা ইতিবাচক থাকতো না নিঃসন্দেহে সরকার তাদেরকে দিত কারণ সরকার
যেমনিভাবে একটি গণতান্ত্রিক দাবি দাওয়া নিয়ে আন্দোলন করা একটি রাজনৈতিক দলের তার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ঠিক তেমনিভাবে সরকারেরও নাগরিকদের নিরাপত্তা বিধান করা দরকার, ওই সরকারের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এরপর আসেন হাবিব বিহারতে কথা বলছেন, তার এলাকার লোকজন ব্যবসা যে কি বললেন মিরপুর টিরপুর করতে পারে, বাস্তবতা হবে এই হাবিব ভাই? আমি আপনার কথা দিয়ে ঢুকি নাই লিডার, আমি তো কথা ঢুকতেছি না তো, ব্যবসা বাণিজ্যের যদি এই রকমেরই পরিস্থিতি হয় বাংলাদেশ 47 বছরের পর, গত 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 99তম জন্মদিনে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে গেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। গোটা দুনিয়ার মানুষ যখন শেখ হাসিনার উন্নয়ন দেখে, তখন বেগম খালেদা এবং বিএনপি নামক এই রাজনৈতিক দলটি দেখে না উন্নয়ন শেখ হাসিনার, এবং শেখ হাসিনার চ্যালেঞ্জ দিয়ে পদ্মা সেতু বাংলাদেশে বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ব্যাংকে, তখন মিথ্যা বিদেশ থেকে কোন ইনভেস্টর আসে নাই, তাহলে উন্নয়নটা হবে কোথা থেকে? আর যে কথা বলতেছে যে তারা দাবি করে আসছে যে এতদিন ধরে $1610 মাথাপিছু ইনকাম, আর এখন এই যে এই বললো জাতিসংঘ গুলোকে $1630 হলে উন্নয়নশীল দেশে ঢোকা যায়, এবং বাংলাদেশের মাথাপিছু আয় হলে $1250 বেশি, এখন $1250 দিতে $1120 $30 দিতে হয়, তাহলে এটাকে যদি টাকায় রূপান্তরিত করি তাহলে মাসে ইনকাম হয় এক একজনের মাসে ইনকাম হয় $8000 উপরে, আর যদি $1610 তাহলে $11000 উপরে চলে যায়। তো বাংলাদেশে এরকম আমার মনে হয় গ্রামে গঞ্জে যারা বসবাস করেন কৃষক শ্রমিক যারা আছে, তার একটা ফ্যামিলিতে 3-4 জন মানুষ আছে, তার যদি প্রতিজনের যদি মাসিক ইনকাম যদি $1250 হাতে কিছু টাকা আসছে, অদ্ভুত টাকাটা মানুষের আপনাদের তিনজনের কাছে একটা মোটিভেশন দেখে অনুষ্ঠানের সমাপ্তিটা আনতে চাচ্ছি। হাবিব ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি, দেশের প্রশ্নে, দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে, জাতির প্রশ্নে আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ যে গণতন্ত্রের একটা পরিবেশ নিয়ে আসতে হবে, গণতন্ত্র ছাড়া উন্নয়ন কোনো সময় টিকতে হতে পারে না। এই জন্য বিএনপির দাবি এটা না যে বিএনপিকে ভোটে ভয়লাভ করানোর জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার, বিএনপি যাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধান সংযোজন করে জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি আজকে দাবি করব সরকার যদি অনেক উন্নয়ন করেই থাকে তাদের ভয় পাওয়ার কিছু নেই, তারা একটা নিরপেক্ষ আমাদের যেটা করা উচিত সুষ্ঠু একটা নির্বাচন করা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়া উচিত। আর এই নির্বাচন হলে আমরা যেমন 300 আসনে নির্বাচন করবো, এবং আমরা মনে করি 300 আসনে যখন আমরা নির্বাচন করব আমরা ক্ষমতায় যাব, এবং তখন গণতন্ত্র আবার পুনরুদ্ধার আমরা করব, এই হলো আমার ব্যক্তিগত অভিমত। আমার সর্বশেষ কথাটা হলো ইতিবাচক রাজনীতি করতে হবে, এবং বাংলাদেশ যে ইতিমধ্যে যেটা হাবিব ভাইরা শুধুমাত্র মানে এটা ইতিবাচকভাবে না নিয়ে নেতিবাচক মানসিকতা প্রকাশ করার মধ্য দিয়ে যেমনিভাবে স্বল্প উন্নত বাংলাদেশ থেকে উন্নয়নশীল দেশে গেছে শেখ হাসিনার এই অর্জনকে ইতিবাচকভাবে যদি না নিয়ে ওনারা মানুষকে ভিন্নভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করায়, দিনের পর দিন রাজনীতি থেকে ওনার ক্ষয়িষ্ণু জায়গা চলে যাবে। আর নির্বাচনমুখী দল হিসেবে বিএনপিকে মনে করব নির্বাচনের জন্য হাবিবের সবাই ঝাঁপিয়ে পড়বেন, এবং এসে সময় দেওয়ার জন্য দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, দেশ এগিয়ে যাওয়ার প্রশ্নে সবাই একতাবদ্ধ থাকব, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।